আমি যে প্রত্যেক দিন খুব ইম্পর্টেন্ট কিছু কাজ করি সেটা কিন্তু না, আবার বাড়িতে যে শুধু শুধু বসেও থাকি সেটাও কিন্তু না। প্রত্যেক দিন আমার এদিক সেদিক যাওয়া লেগেই থাকে, কোনো দিন আমার কাজের জন্য, কোনো দিন অন্যের কাজের জন্য, তো বাড়িতে সেভাবে আমার থাকাই হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি এসেছি এই যে অসুস্থ মেয়েটাকে দেখতে। ও সব সময় অসুস্থই থাকে, বসেই পাশে আয়। আমি সবসময়তেই অসুস্থ। হ্যাঁ সবসময়তে, মাসে দু থেকে তিন, মানে আমার সাথে মানে এক মাস অন্তর অন্তর শরীর খারাপ হয়। এই দিতে চাই না, এই যে গত পাঁচ দিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছে, মানে আমি আসবো আসবো করে আসা হয়নি। তো আজকে ওর এখন আর সবার কথা মনে পড়ে না। এরকম বলিস না, তুই এরকম মনে পড়ে, আরে এরকম বলিস না, তখন ওরা আরো মানে ব্যাপারটা নেগেটিভলি নিয়ে নেবে। ও আর একটু ব্যস্ত থাকে সে কারণে আসতে পারে না। আরে না, সেটা না, অ্যাকচুয়ালি ওর সাথে টাইম কাটানো মানে আমি হাতে দু দশ মিনিট নিয়ে আসতে পারি না। ওকে কিছুক্ষণ আগে সেটাই বলছিলাম আমি, ওর সাথে আসা মানে এক ঘন্টা দু ঘন্টা, মানে ফোনে আমাদের সাথে আগে কথা হলে এক ঘন্টা দু ঘন্টা মোটামুটি কথা হতো। এবার সামনাসামনি তাহলে বুঝতে পারছো, এবার আমি যখন বহরমপুরে আসি কোনো একটা কাজে আসি, দিয়ে আর ভাবি যে না এখন আর যাচ্ছি না, কারণ দু দশ মিনিটে কোনো কাজ হবে না, তাই চলে যাই। তো স্পেশালি আজকে আসা হয়েছে একমাত্র ওনাকে দেখতে, মানুষকে দেখার জন্য। খুবই সত্যি কথা বলতে ওর চেহারা দেখে বুঝতে পারছো কতটা খারাপ হয়েছে। ইনফ্যাক্ট অসুস্থ হয়ে পড়েছে, শুধু ও না, এবারটা একটু বেশি, মানে এবার শ্বাসকষ্টের প্রবলেমটা একটু বেশি। হ্যাঁ, এবার ওকে ইনহেলার দিয়েছে ডাক্তারের সঙ্গে, কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, তো বললো ভেতরে প্রচন্ড মানে কফ অনেক কিছু জমে আছে। দেখবে যখন চেক করছে তখনই বলছে, ব্যাপারটা হচ্ছে এটাই। আমি অসুখ মানুষের কার হয়, যার শরীরে ইমিউনিটি পাওয়ার কম, যার শরীরে যে খায় না ঠিক মতো করে, ও খায় না ঠিক মতো, কাকিমা আসলেই নালিশ করে যে না ও মাছ মাংস ছাড়া উনি কিছু খাবেন না। মারার সুযোগে থাকে, মারা তো ভালো চায়। আমার মা যেমন কি, আমার মানে আমি খাই, আমার খাওয়া নিয়ে কোনো মার কাছে কমপ্লেন নেই, ও খায় না বলে ওর মা কমপ্লেন করে, খেলে নিশ্চয়ই কমপ্লেন করতো না। ওকে দেখো, আমাকে দেখো, সবাই কমেন্টে বলবে যে দিদি তুমি এত এত খাও না, বিশ্বাস করে না, ও খায় না। আমার মা তো ওকে খাইয়ে শান্তি পায় না, ডিম লবণ দিয়ে ভাত দাও সব খেয়ে নেবো, আমার কোনো প্রবলেমই হয় না ওইসবে, কিন্তু ইনার খাওয়া হবে না। মোটামুটি তো খাই বল, নাম মাত্র তুই বল শম্পা, তোর বডিটা দেখ এরম হয়ে গেছে। এর আগের দিন, এর আগের বার এসে দেখেছিলাম মোটামুটি ছিল, যা ছিল ছিল, এখন একেবারে যা। এটা হয়েছে আরো কারণ আমি তো রীতিমতো এক সপ্তাহ ধরে কোনো রকম খাওয়া দাওয়ার করি আর জ্বর হলে মানে কষ্ট মানে খেতেই পাচ্ছি না, খেতে পারা যায় না, খেতেই পাচ্ছি না কিছুই, মানে ভাতের দিকে তো তাকাতে ইচ্ছাই করছে। যেমন কালকে, হ্যাঁ কালকে যেমন চিকেন হয়েছিল, অন্যবার চিকেন দিয়ে যেমন মানে ভাত খেতে পারি, মা খাই দিচ্ছে, মানে আমি আবার একটু মার হাতে বেশি ভালো খাই, দু গরস খেয়ে আবার সকালবেলায় নাকি শুধুমাত্র দুটো ডিম সেদ্ধ খেয়েছে আর কিছু খায়নি। এবার বলো, একটা মানুষ, একটা সুস্থ মানুষও সকালে শুধু ডিম সেদ্ধ খেয়ে থাকে না, আর ও অসুস্থ, সেখানে শুধু দুটো ডিম সেদ্ধ খেয়ে আছে, খায় না। যে মানুষ ঠিকঠাক করে ওষুধ খায় না, সেই মানুষটা সুস্থ কি করে থাকে? বসেছে আমার নামে এখন সব দিনটা চুরি করে থাকে। তুমি সেটা, তোমরা সেটা বলো আমাকে, বুঝিস না, বুঝিস না। আমার সাবস্ক্রাইবার তোকে কত ভালোবাসে জানিস, মাঝে মধ্যে অনেকদিন দেখা না হলে বলে দিদি তুমি তো সম্পাদির সাথে অনেকদিন দেখা করো, ওর সাথে কি ঝামেলা হয়েছে? ইনস্টাগ্রামে আমাকে অনেকেই মেসেজ করে যে দিদি তুমি ভিডিও কেন করছো না, দিদি প্রিয়াঙ্কাদির সাথে তোমার দেখা হয় না এখন, অনেকেই বলে অনেকদিন কথা না হলে বলে ঝামেলা হয়েছে বাকি। তো ভালো লাগে যে না ওরা মিস করে, মানে আমাদের জুটিটা যখন একসাথে মানে আমরা ভিডিও করি বা কিছু, কিন্তু মাঝে মধ্যে ক্যামেরার সামনে আসা হয়নি আমাদের একসাথে, রেগে যায় দুদিন থাকবে, মানে একঘেয়েমি হয়ে যায় না ব্যাপারটা, ভালো লাগে না। তো আমি বললাম ঠিক আছে, এবার ওর পরীক্ষা যেই শেষ হওয়ার মুহূর্তে ও অসুস্থ হয়ে গেল। এবার শুধুমাত্র ও অসুস্থ না, বাড়িতে কাকু কাকিমার সেম, মানে সবার একই অবস্থা এখন এরকম। মানে ডাক্তার বললো যে এটা এখন প্রত্যেকে সবাই কেমন বলছে নাকি জয় বাংলা নাকি চোখ উঠে চোখ উঠে যাওয়া ওইটা, আর এই ভাইরাস জ্বরটা, মানে বাড়িতে একজনের বলে সবার হচ্ছে। তো আমার বাড়িতে প্রথমে আমার মার হয়েছে, তারপরে বাবা আর আমি পড়েছি, তো বাবা মোটামুটি সুস্থ হয়ে গেছে, কিন্তু মা আর আমি এখনো মানে কাকিমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ দেখাই যাচ্ছে। তো এরকম আমাদের সামনে বাড়িও তাই, এরকম মানে জ্বরটা বলে জ্বর করে ছাড়তে চাইছে না জিনিসটা, তো খুবই কষ্ট হচ্ছে। বাবা ওষুধটা ঠিকঠাক করে খাস তাহলে হবে, তাহলে শ্বাসকষ্টের প্রবলেমটা বেশি হচ্ছে আর কি। এবার ওই চোখ করে না রাতে ঘুম হচ্ছে না,
যেহেতু মানে এটা প্রপার ঠান্ডা ভাবে ঘুমানো আর নাক বন্ধ থাকা শ্বাস প্রবলেম হয়, ওইভাবে ঘুম হচ্ছে না। খাওয়া দাওয়া তো খেতে তো ইচ্ছাই করছে না, শুধুমাত্র ফলটাই মনে হচ্ছে ভালো খাচ্ছি, ফল ওই আপেল টাপেল এটা ওটা খেতে খাচ্ছি। খাওয়া দাওয়া ঠিকঠাক করে করিস বাবু? আমি তোকে স্কুটিতে করে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসবো, উনি তাতেও যেতে পারবেন না, বলছে আমি যেতে পারবো না, আমি কখনো যাইনি অতটা রাস্তা, একা কখনো আমি যাইনি, ট্রেন হলে অতটা কিছু, বাসে তো ওটাই হচ্ছে ব্যাপার। কিন্তু একটাই তো বাস, এখানে উঠবি তাও তোর বাড়ির কাছে উঠবি, তোর বাড়ির কাছে উঠবি, আমার বাড়ির কাছে গিয়ে না প্রবলেম হবে না। আর ফার্স্ট তো ঠিক আছে, শরীরটা সুস্থ হোক, আমি নিয়ে যাব একটু সুন্দর করে, আমাকে একটু আরো স্পেশাল ফিল হবে, আমি নিতেই আসবো তবে, ঠিক আছে, বেশি বকতে হবে আর এত বকবক করে না মেয়েটা, মুখ কখনো ওর চুপচাপ থাকে না, হ্যাঁ থাকতে পারি না, মেন কথা হচ্ছে কথা বলতে ভীষণ ভালোবাসি, তো সর্দির টালে সবই বন্ধ হয়ে গেছে, হাত লেগে গেল, এই অসুবিধা হয় একটা ব্লগ করতে করতে, হাতে ফোন নিয়ে তো খুব চাপে, তো আমার অনেকের ভিডিও কন্টিনিউ করা হয়নি, করতে হবে, এই তো করবো কবে, ও দ্বারা ভিডিও হবে না, জীবনে হবে না ভাই, বড় ভিডিও করতে পারবি পারবি না পারবি না পারবি, শর্ট ভিডিও তো মাঝখানে প্রচুর মানে শর্ট ভিডিও তো বেশি ভিউ, বেশি ভিউ হয়, জানি না তোমার যেহেতু আমাদের অনেকদিন পর দেখা হয়েছে তো গল্প তো আমাদের ফুরোয় না, বুঝতেই পারছো, আর ফোনে কথা বললে তো প্রায় অনেকক্ষণই কথা বলি, তো আজকে যেহেতু কাছে পেয়েছি প্রায় অনেকক্ষণ মন খুলে কথা বলেছি, তো অনেকক্ষণ গল্প করার পর কাকিমা আবার খেতে ডাকলো, তো যেই খেতে বসবো অমনি আবার ফোন করলো, মানে লিওর ডাক্তার, যার কাছে যার আন্ডারে লিওকে মানে লিওর ট্রিটমেন্ট হয় আর কি, অ্যাকচুয়ালি লিওর জন্য কিছু ওষুধ কিনতে হতো, তো আমার কিনবো কিনবো করে কেনাই হচ্ছিলো না, তো আমার মাথায় হঠাৎ করে আসলো যে আজকে তো বহরমপুরে যাচ্ছি, তাহলে আমি লিওর জন্য ওষুধগুলো নিয়েই নিই, তো ওকে বললাম, তো প্রায় আধা ঘন্টার মধ্যে ওষুধগুলো আমাকে দিয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ওষুধ আছে, প্রায় মানে পাঁচ রকমের ওষুধ প্রায়, আর সব ওষুধগুলোর প্রাইস নিয়েছে 900 টাকা। আর হ্যাঁ, ওর মধ্যে একটা ওষুধ ছিল, সেটা হচ্ছে ওর লোমের গ্রোথের জন্য, মানে ওর লোমগুলো ছোটোই থাকছে মানে বড় হচ্ছে না, তো তার জন্য একটা ওষুধ দিয়েছে, তো ওষুধগুলো নিয়ে এসে আমরা আবার খেতে বসলাম। আর আজকে কাকিমা ডাল রান্না করেছিল, আলু ভাজা করেছিল, পটল ভাজা করেছিল, আর ডিম ভাজা করেছিল, ডালটা খেতে কিন্তু খুব সুন্দর হচ্ছে, আর কাকিমা সত্যি খুব সুন্দর রান্না করে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করার পর আমি অবশ্য ঘুমিয়েছিলাম, প্রায় 1-2 ঘন্টা ঘুমিয়ে তারপর আমি বাড়ি এসেছি, তো বাড়ি যাওয়ার আগে অবশ্য কিছু কেনাকাটা করতে হতো, বাড়িতে অনেক কিছুই ফুরিয়ে গেছিলো, তো মাকে আবার ফোন করে বললাম যে মা কী কী লাগবে বলো, তো মা বললো, তারপরে আমি মোটামুটি যা লাগবে মুড়ি চানাচুর বিস্কুট বাড়িতে সবই ফুরিয়ে গেছিলো তো ওগুলো নিতে আসলাম, তো মোড়ে ওগুলো নেওয়ার পর সবজির যে দিকটা আছে ওইদিকে গিয়ে দেখি এই সবজিটা একটা নতুন সবজি, মানে এর আগেও আমি দেখে গেছি বাট সেদিন নেওয়া হয়নি, তো ভাবলাম যে চলো আজকে নিয়েই নিই, এটা পটলের মতো দেখতে বাট এক্স্যাক্টলি পটল না, এটার নাম বলো ইংলিশে ককসেনিয়া, এবার বাংলাতে কী বলে আমি জানি না, তোমরা কে কে খেয়েছো এটা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে, আর এটা কী করে রান্না করতে হয় তোমাদের যদি জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটা ভিডিওতে, আর এখন চুলগুলো ছাড়া আছে কারণ আমি এখন রাত্রিবেলায় চুলে তেল দেবো, তারপর সকালবেলায় ঘষে ফেলবো, আর হ্যাঁ কালকে আমার একটা জায়গায় ইনভাইট আছে, আমার একটা বন্ধুর মেয়ের অন্নপ্রাশন আছে, তো কালকে ওখানে যেতে হবে, তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, দিয়ে কালকে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে কারণ 10টার দিকে ওদের বাড়ি যেতে হবে, তো চলো টাটা।